সহযোগিতা যুক্তরাষ্ট্রে জানাচ্ছি। সকাল থেকে কষ্ট করে আমরা যে গণসংযোগ করছিলাম, আমাদের সাথে ছিল আমাদের কালিশপুর থানা বিএনপি সংগ্রামী সভাপতি জনাব ফজলে হালিম লিটন। এই মাত্র এই স্বৈরাচারী সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন তাকে আমাদের মাঠ থেকে তুলে নিয়ে গেছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। সংগ্রামী ভাইরা, আপনারা দেখেছেন সকাল থেকে যে গণসংযোগ আমরা করছি, জনগণ যে অভূতপূর্ব সাড়া দিয়েছে আমাদের এই গণসংযোগে, যে গণজোয়ার সৃষ্টি হয়েছে তাদের দ্বারা ভীত সন্ত্রস্ত হয়ে আমাদের উপর গ্রেপ্তার ও নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিয়েছে। ধারাবাহিকভাবে গ্রেপ্তার করতে করতে যে গণগ্রেপ্তার শুরু হয়েছে, সে গণগ্রেপ্তারের নির্লজ্জ পরিপ্রকাশ এই মাত্র তারা দেখিয়েছেন। অত্যন্ত নির্লজ্জভাবে আমাদের মিছিল থেকে ফজলে হালিম লিটনকে গ্রেপ্তার করে নিয়ে গেছে। সংগ্রামী বন্ধুরা, আমরা আমাদের এই গণযাত্রা অব্যাহত রাখবো, আমাদের এই গণজোয়ার বড় থেকে আরো বড় হবে। 30 তারিখ পর্যন্ত আমরা আমাদের এই গণযাত্রা অব্যাহত রাখবো, 30 তারিখে ভোট জুটলে আমরা বিজয় লাভ করে তবেই আমরা ঘরে ফিরব। যত বাধা আসুক, যত গ্রেপ্তার করুক, আমরা এই সরকারের এই নির্লজ্জ গ্রেপ্তারে ভীত হব না। আমরা এই সরকারের নির্মমতায়, এই সরকারের নির্জনতায় আমরা ভয় পেয়ে ঘরে ফিরে যাব না। যত নির্যাতন আসুক, যত বাধা আসুক, যত বিপত্তি আসুক না কেন, আমাদেরকে দমিয়ে রাখা যাবে না। আমি এই সংক্ষিপ্ত সমাবেশ থেকে বলে দিতে চাই, আলাদা জিয়া সৈনিক, তারেক রহমানের সৈনিক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৈনিক, একজন বেঁচে থাকতে 30 তারিখের নির্বাচন আমরা সুসম্পন্ন করবই করব। এই সরকার ভীত সন্ত্রস্ত হয়ে দিশেহারা হয়ে 30 তারিখের নির্বাচন বানচাল করার চেষ্টা করছে। আমরা যে কোনো মূল্যে এই নির্বাচন প্রতিহত করতে দিব না, বানচাল করতে দিব না। আমরা এই নির্বাচন সফল করে জনগণের বিজয়কে আমরা আমাদের সাথে নিয়ে তবেই আমরা ঘরে ফিরব, তবেই আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া মুক্তি পাবে, তবেই আমাদের সংগ্রাম সফল হবে এবং খালেদা জিয়ার মুক্তির মাধ্যমে আমাদের এই আন্দোলন এর পরিসমাপ্তি ঘটবে। সকলকে কষ্ট করে আজকের এই গণসংযোগে অংশগ্রহণ করার জন্য অভিনন্দন জানাচ্ছি। আগামীতে আমাদের প্রোগ্রাম থাকবে, সকলে সেই গণসংযোগে শরিক হবেন। সকলকে আবারও কৃতজ্ঞতা শুভেচ্ছা জানিয়ে আজকের এই গণসংযোগ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমরক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তরুণদের অহংকার, তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ।